আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা একটি ডায়লগ দেখব, অর্থাৎ সংলাপ, যেখানে দুজন ব্যক্তি একে অপরের সাথে কথা বলে। তো আমরা যদি এভাবে প্র্যাকটিস করি এরকম ডায়লগের মতো, তাহলে আমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ইটালিয়ান ভাষা শিখে যাব। আমি আরও গত দুটি ভিডিওতে আমি ডায়লগ আরও দুটি দিয়েছিলাম, সেখানে অপরিচিত কারোর সাথে দেখা হলে কীভাবে কথা বলে, তারপরে কীভাবে নিজেদের সম্পর্কে আরও জানে, কে কোথায় বাস করে, এগুলো আমরা কীভাবে বলবো একে অন্যের সাথে, ঠিক সেরকমভাবেই আমি দুটো ভিডিও বানিয়েছিলাম, দুটো ডায়লগ। নিচে আমি লিঙ্ক দিয়ে দেব, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে মনিকা এবং সুফিয়া, তাদের আবার দেখা হয়েছে, তারা একে অপরকে চিনে। তো আজকে তারা তাদের কাজের সম্বন্ধে একে অপরের সাথে কথা বলবে, কে কি কাজ করে, মনিকা কি কাজ করে, সুফিয়া কি কাজ করে, তারা কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, তাদের কাজের সম্বন্ধে তারা একে অপরকে জানাবে। তো এটাই হচ্ছে সংলাপ বা ডায়লগ, যাই বলেন না কেন। তো আমরা শুরু করি। মনিকা বলছে, চাও সুফিয়া, কমে বা। এখানে মনিকা সুফিয়াকে চিনে, তাই তারা এভাবে কথা বলছে যে চাও সুফিয়া, কমে বা, চাও সুফিয়া, হোয়াটসঅ্যাপ, কেমন আছো। আমরা অনেকেই বলি কেমন আছো, ঠিক তেমনই আর কি। এটা হচ্ছে ফর্মাল, ফর্মালভাবে বলা হয় চাও সুফিয়া, কমে বা। কমে বাটা ফর্মালভাবে ইউজ করা হয়। যদি আমরা অচেনা কারোর সাথে বলি, তাহলে আমরা কমে বা বলতে পারবো না, তখন আমরা আরেকটা ইউজ করব, কমে স্তাই, তখন আমরা সেটা ইউজ করব। এখন যেহেতু মনিকা সুফিয়াকে চিনে, তাই সে বলছে কমে বা, চাও সুফিয়া, কমে বা, হ্যালো সুফিয়া, কেমন আছো। সুফিয়া বলছে, আবাস্তানসা ব্যানে, এই তো মোটামুটি ভালো, এ তু, এবং তুমি, তুমি কেমন আছো। মনিকা বলছে, সি ব্যানে, দোবে ভাই, তুমি কোথায় যাচ্ছ। হ্যাঁ ভালো আছি, কোথায় যাচ্ছ। রাস্তায় দেখা হয়েছে তাদের, তো তারা বলছে যে তুমি কোথায় যাচ্ছ। এখানে বাই হচ্ছে ভার্ব আন্দারে থেকে এসেছে, তু ভাই। ভার্ব আন্দারের আরেকটি ভিডিও আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর সুফিয়া বলছে, আদেশো ভাদো ইন বিবলিওতেকা, এখন আমি লাইব্রেরিতে যাচ্ছি। বিবলিওতেকা মানে হচ্ছে লাইব্রেরি, আর ভাদো ভার্ব আন্দারে থেকে এসেছে, ইও ভাদো, আদেশো ভাদো ইন বিবলিওতেকা, এখন আমি লাইব্রেরিতে যাচ্ছি। তারপর মনিকা বলছে, তুই স্টুডি, তুমি কি পড়াশোনা করো। লাইব্রেরিতে যেহেতু যাচ্ছে, তাই সে প্রশ্ন করেছে, তুমি কি পড়াশোনা করো। তুই স্টুডি, ভার্ব স্টুডি আরে থেকে এসেছে, তুই স্টুডি, তুমি কি পড়াশোনা করো। সুফিয়া বলছে, নো নন স্টুডিও, চেরকো লাভোরো, এ তু লাভোরি, মানে বলছে যে আমি তো কাজ করি না, আমি আমি তো পড়াশোনা করি না, আমি কাজ খুঁজছি, তুমি কি, তুমি কি কাজ করো। সে বলছে সুফিয়া, নো নন স্টুডিও, চেরকো লাভোরো, এ তু লাভোরি। তারপরে মনিকা বলছে, ইও লাভোরো সোলো সাবাতো এ ডোমেনিকা, আমি শুধু রবিবার এবং শনিবারে কাজ করি, সাবাতো মানে হচ্ছে শনিবার, ডোমেনিকা রবিবার, ইও লাভোরো সোলো সাবাতো এ ডোমেনিকা, আমি শুধু শনিবার এবং রবিবারে কাজ করি। তারপর সুফিয়া বলছে, দোভে লাভোরি, কোথায় কাজ করো, দোভে লাভোরি, কোথায় কাজ করো। মনিকা বলছে, লাভোরো ইন উনা পিজেরিয়া আ তেরমিনি, লাভোরো ইন উনা পিজেরিয়া আ তেরমিনি, আমি তেরমিনিতে একটি পিজ্জারিয়াতে কাজ করি। তারপর সুফিয়া বলছে, আবিতিয়া তেরমিনি, ভার্ব আবিতারে থেকে এসেছে, আবিতি, তু আবিতি, আ তেরমিনি, তুমি কি তেরমিনিতে থাকো, তেরমিনিতে কি তুমি থাকো, মানে মানে যেহেতু সেখানে কাজ করো, তুমি কি সেখানেই থাকো, আবিতিয়া তেরমিনি, তেরমিনিতে কি তুমি থাকো। সুফিয়াকে বলছে, তারপর মনিকা বলছে, নো আবিতো আর রিমিনি, না আমি তেরমিনিতে থাকি না, আমি রিমিনিতে থাকি, মা, কিন্তু অ উন ফ্রাতেলো, আমার একটি ভাই আছে, কে আবিতা, যে থাকে আ তেরমিনি, আমার একটি ভাই আছে যে তেরমিনিতে থাকে,
এ তু দোভে আবিদি, এবং তুমি কোথায় বাস করো, ভের্ব আবিদারে থেকে এসেছে তুমি কোথায় বাস করো। নো আবি তো আ তে রিমিনি, আমি রিমিনিতে থাকি, মা উন ফ্রাতেল্ল কে আবিদা আ তেরমিনি, এ তু দোভে আবিদি, আমি রিমিনিতে থাকি কিন্তু আমার এক ভাই আছে যে তেরমিনিতে থাকে, এ তু দোভে আবিদি, তুমি কোথায় থাকো। তারপর সুফিয়া বলছে ইও আবিতো আ পিয়েজা, আমি পিয়েজাতে থাকি, ইন ভিয়া রোসি নুমেরো 34। ইটালিতে সবসময় ভিয়া ইউজ করা হয় ভিয়ার আগে, এবং প্রিপজিশন সবসময় ইন হয়, এটা একটু মনে রাখবেন আপনারা। ইও আবিতো আ পিয়েজা, আমরা পিয়েজাতে থাকি, ইন ভিয়া রোসি নুমেরো 34, নুমেরো 34। তারপর মনিকা বলছে ও এ মতো লন্তানো দা কুই, ও এটা তো এখান থেকে অনেক দূরে, ও এ মতো লন্তানো মানে খুব দূরে, দা কুই এখান থেকে এটা অনেক দূরে। সুফিয়া বলছে সি এ ভেরো, হ্যাঁ এটা সত্যি, ভেরো মানে হচ্ছে সত্যি, সি এ ভেরো, খে অরে সোনো কয়টা বাজে, খে অরে সোনো মানে হচ্ছে কয়টা বাজে। সময়ের আমার একটি ভিডিও আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেখানে সময় কিভাবে ইটালিয়ান ভাষায় গণনা করা হয় একদম বিস্তারিত আলোচনা আছে। সি এ ভেরো, কে অরে সোনো, হ্যাঁ এটা সত্যি, কয়টা বাজে। তারপর মনিকা বলছে কোয়াজি মেজো জোর্নো, কোয়াজি মেজো জোর্নো, কোয়াজি মানে হচ্ছে প্রায়, মেজো জোর্নো মানে হচ্ছে দুপুর 12টা, এই কোয়াজি মেজো জোর্নো প্রায় দুপুর 12টা। সুফিয়া বলছে এ ত্রপ্প তার্দি, খুব দেরি হয়ে গেছে, আদেশ্য দেবো আন্দারে, এখন আমাকে যেতে হবে। এখানে দেব হচ্ছে ভের্ব দোবেরে, দোবেরে থেকে এসেছে মানে অবশ্যই, এটা হচ্ছে সেভিলি বা মডাল ভার্ব, এই ভার্বগুলো আমরা ইনশাল্লাহ পরে শিখব। আদেশ্য দেবো আন্দারে, এখন আমাকে যেতে হবে। তারপর মনিকা বলছে ওকে আরে বিদায় হচ্ছে সুফিয়া, ওকে তাহলে বিদায় সুফিয়া, সুফিয়া বলছে ওকে আর রিবেদেরছি, ছিবে দিয়ামো প্রেস্ত, ওকে বিদায় মনিকা, শীঘ্রই আবার দেখা হবে, ছিবে দিয়ামো প্রেস্ত মানে হচ্ছে আবার দেখা হবে, ছিবে দিয়ামো প্রেস্ত, আবার দেখা হবে। তো আজকের ডায়লগটা প্রায় একদমই সহজ ছিল, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কাজের সম্পর্কে কিভাবে আমরা কথা বলবো ইটালিয়ান ভাষায়। এরকমভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই ভাষাটা পারবেন বলতে, বলাটা একটু কঠিন, আমাদের খুব প্র্যাকটিস করতে হবে আর শব্দার্থ প্রচুর পরিমাণে জানতে হবে। যত আমরা শব্দার্থ জানবো, যত প্র্যাকটিস করব, যত আমরা ভার্বের ইউজ করব, ততই আমরা ভাষা বলতে পারবো খুব শীঘ্রই। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর যদি কোনো কোনো শব্দ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের আনসার দিতে চেষ্টা করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।